হ্যাঁ দিশা র্যান্ড, এই ভিডিওতে আমি রিভিউ করবো রায়হান রাফির আপকামিং ওয়েব ফিল্ম অমীমাংসিত টিজার, অ্যানাউন্সমেন্ট টিজার, যেটা একটু আগে ড্রপ করেছে। এখন এই 40 সেকেন্ডের অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখে যতটুকু আইডিয়া পেলাম সেটাই শেয়ার করব। প্রথমত এক কথায় যদি বলি, এই অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার কাছে বেশ প্রমিজিং লেগেছে। এটা কিছু বেশ রিজন রয়েছে। তারা যেভাবে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা সাজিয়েছে এটা বেশ ভালো। দেখবেন যে কিছু ক্যারেক্টার তারা একটা কেসের ইনভেস্টিগেশন করছে এবং তারা যেটা ভাবছে সেটা কিন্তু স্ক্রিনে টেক্সটে দিয়ে সে কনভারসেশনটা দেখাচ্ছে। এখন হয়তো এই 40 সেকেন্ডের অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখে অনেকেই বলবেন যে এখানে কি দেখালো বা এটা থেকে কি এক্সপেক্ট করবো আমরা। আপনি যদি একটু ভালোভাবে দেখেন তাহলে দেখবেন যে 40 সেকেন্ডের টিজার দিয়েই এই গল্পটা কি নিয়ে হবে, কাকে নিয়ে হবে সেই সম্পর্কে কিন্তু একটা হিন্টস দিচ্ছে। রায়হান রাফি যখন এই প্রজেক্টটা নিয়ে কাজ শুরু করে তখন থেকে কিন্তু একটা রিউমার ওঠে যে এই ওয়েব ফিল্মটাও একটা সত্য ঘটনা নিয়ে হবে। সো এই 40 সেকেন্ডের টিজার কোন ঘটনাকে মনে করিয়ে দিচ্ছে, যদিও এই টিজারের ডিটেলস কিছু দেখায়নি, বাট আপনি যদি কিছু পয়েন্ট মিলাতে যান তাহলে আপনাকে যেতে হবে আজ থেকে 12 বছর আগে। 12 থেকে 13 বছর আগে দুজন জার্নালিস্টের মার্ডার হয়েছিল এবং সেই কেসটা কিন্তু এখন পর্যন্ত অমীমাংসিত। এখন হয়তো একটু অনেকেই কনফিউজড যে এই টিজারে তো সেরকম কিছু নেই, তাহলে এটা কিভাবে আমরা শিওর হব যে এই গল্পটা সেই 12 বছর আগে যাদের মার্ডার হয়েছিল সাগর এবং রুনি তাদের সেই মার্ডার কেসটা থেকে ইন্সপায়ার। প্রথমত সাগর রুনির মার্ডার করা হয় রাত 1টা থেকে 3টা 4টার মধ্যে, এবং আপনি যদি এই টিজারের লেখাটা দেখেন সেখানেও দেখবেন যে দুজনের মার্ডার করা হয় তাদের মার্ডারটাও হয় রাত 1টা থেকে 2টার মধ্যে। অন্যদিকে সাগর রুনির মার্ডার করা হয় নাইফ দিয়ে। এখানেও যদি এই গল্পে দেখেন সেখানেও লেখা দেখবেন এখানে এই দুজনেরও মার্ডার করা হয় নাইফ দিয়ে। অন্যদিকে আরেকটা বিষয় দেখবেন যে যদি কোনো ফিকশন সেটা যদি সত্য ঘটনা অবলম্বনে হয় তারা যে গল্পটা থেকে ইন্সপায়ার হয় সেইখানে যে ক্যারেক্টারের নামগুলো থাকে সেই ক্যারেক্টারের সাথেই অনেকটাই মিল রেখে নাম রাখা হয় সেই ফিকশন। এটা আমরা অনেক সিরিজ অনেক মুভিতে দেখেছি। এখানে রিয়েল স্টোরিতে সাগর রুনি এবং এই গল্পে বা ফিকশনে রুনির ক্যারেক্টারটা নাম এখানে নিরু। এরপরে আরেকটা পয়েন্ট, এটা যদি আপনারা পোস্টারটা দেখেন, যদি আপনারা সাগর রুনিকে দেখেন তাদের একটা ছেলে ছিল তার নাম মেঘ। এখানে রিয়েল লাইফে সাগর রুনির ছিল ছেলে, বাট ফিকশনে ছেলের জায়গায় একটা মেয়েকে দেখাচ্ছে। এবং এই গল্পে সাগর রুনির ক্যারেক্টারটা প্লে করবে ইমতিয়াজ এবং তানজিকা। যদি এখনো শিওর না যে এই গল্পটা সেই সাগর রুনির মার্ডার কেস থেকে ইন্সপায়ার, তবে অনেকগুলা পয়েন্ট যদি আপনি মিলাতে যান তাহলে এরকমই একটা আভাস পাওয়া যায়। তবে এখানে কিন্তু আরেকটা বিষয়, এই কেসটা কিন্তু এখনো চলমান, সাগর রুনির কেসটা কিন্তু এখনো চলমান, এটা কিন্তু এখনো অমীমাংসিত। যদি এই ফিকশনটা সাগর রুনিকে নিয়ে হয় তাহলে ফিকশনে কিন্তু অমীমাংসিত থাকবে, কেসটা কিন্তু সলভ হবে না। এর চেয়ে বড় কথা, একটা চলমান কেস নিয়ে ফিকশন বানানো এইটার রাইটস আছে কিনা আমার জানা নেই। ওভারঅল বললে যেহেতু রায়হান রাফি ডিরেকশন, সো এর আগেও তিনি এই ধরনের কাজ দিয়েছেন অডিয়েন্সকে এবং সেগুলো প্রশংসিত হয়েছে। যদি এরকমটাই হয়, সাগর রুনির মার্ডার কেস নিয়ে হয়, তাহলে তার উপর ট্রাস্ট করা যায় যে সে ভালো কিছু ডেলিভার করবে। সেই সাথে এটা যদি তিনি করেই থাকেন এটা কিন্তু একটা সাহসী কাজ। এটা পুরোটা ক্লিয়ার হবে যখন এটা ট্রেইলার আসবে। তো এই ছিল আমার ওপিনিয়নে অমীমাংসিত অ্যানাউন্সমেন্ট টিজার। আপনাদের এই বিষয়টা নিয়ে বা আপনাদের কি মনে হয়, এই গল্পটা কি সেই সাগর রুনির নাকি অন্য কিছু নিয়ে হতে পারে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।